हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल। आज के अपन साथे शेयर करब घर तैरी तंदूरी चिकेन रेसिपी, कीभावे अपनारा बाड़ीते ही रेस्टुरेंटर मतो सुस्वादु तंदूरी चिकेन तैरी करते पारबेन तार रेसिपी एखाने शेयर करब। सेजन्य आपनादेर प्रयोजन ब्रयलार चिकेन, एखाने चिकेन मैरिनेट करे रखा आछे मसला दिए, धने जिरे बाटा, पेंयाज रसुन बाटा, चाट मसला, टक दई, लवण, हलुद, तारपर एकटु अरेंज फूड कलर, सबकिछु दिए मांसटा मैरिनेट करे रखा आछे, प्लस एकटु मसला अतिरिक्त तैरि करे रखा आछे। साथे रयेछे लेबुर रस, आदा बाटा, मांसेर मोटामुटी जा जा मसला लागे सबई एखाने लागबे, एक्सट्रा लागबे टक दई, चाट मसला, साथे लागबे आपनार एकटु बाटार। এই যে পাশে হ্যালো এই যে পাশে কাঠের উনান ঢিমে আছে, জ্বলছে, উপরে নেট রাখা আছে একটু হালকা তেল মাখিয়ে, এটাই তৈরি হবে ঘরে তৈরি সুস্বাদু তন্দুরি চিকেন। করা চিকেন মশলার মধ্যে মাখিয়ে নিলাম, সমাবদির তৈরি করা মশলা, পুরোটা আমার জানা নেই, সমাবদির কাছে শুনে নিতে হবে। হ্যাঁ, বলে দেওয়া হয়েছে ওতে কি কি আছে, টক দই, জিরা, ধনিয়া, সব রকম চাট মশলা, লবণ, হলুদ, লেবু, অরেঞ্জ ফুড কালার, চিমটের সাথে তুলে নিলাম, মশলা সুন্দর করে মাখানো হয়ে গেছে, এরপরে এটাকে ধিমে আঁচের মধ্যে নেটে বসিয়ে দিলাম, ধীরে ধীরে হতে থাকবে। ধীরে ধীরে হচ্ছে আমাদের তন্দুরি চিকেন, ধিমা আছে চলছে, এটা ধিমা আছে এটা আরো টেস্টি হবে। আপনারা ফ্রাই বেশি করতে চাইলে পিস একটু ছোট করে নিতে পারেন, সেক্ষেত্রে মশলা আরো বেশি ঢুকবে। যে বাচ্চারা ছোটাছুটি করছে পিকনিকের আনন্দে, আর একজন দেখেই আনন্দ নিচ্ছে, ও দৌড়াতে পারছে না, ও দেখেই আনন্দ দিচ্ছে, ওরে হাসি। চিকেনটা যখন অনেকটাই হয়ে যাবে তখন একটু বাটার ব্রাশ করতে হবে, আপনারা ব্রাশ না থাকলে চাকু দিয়েও করতে পারেন। বাটারটা আপনাদেরকে দুটো সাইডেই লাগাতে হবে, ধোয়ায় একটু চারিদিক ঢেকে যাচ্ছে কারণ বাটার দিলে একটু ধোয়াটা হবেই আর সেখান থেকেই সুগন্ধটা বের হবে। যে আপনাদের রেডি হয়ে গেল একটা গরম গরম তন্দুরি চিকেন, এটাকে আপনারা লেবু দিয়েও খেতে পারেন, এমনিও খেতে পারেন। এবার আমাদের এটা হয়ে গেল, দুটো তন্দুরি হয়ে গেল, ব্যাস পূর্ব সুগন্ধ, দেখতেও খুব সুন্দর একদম, রেস্টুরেন্টের থেকে শতগুণে ভালো এবং স্বাস্থ্যকর খাবার। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে বানাতে পারেন তন্দুরি চিকেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। সবাইকে ধন্যবাদ, শুভ মহালয়া।